তুমুল বর্ষণ বা ইলশেগুড়ি, বর্ষার ধরন যাই হোক না কেন, বাঙালি মনে বর্ষার সঙ্গে ইলিশের সম্পর্ক যেন জোড়া লেগে গেছে। সরকারি হিসাবে চকচকে রূপালি এই ইলিশ মাছ এবার 5 লাখ টন ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশে, যা বিশ্বের মোট উৎপাদনের 80%। আর ইলিশের মূল্য আনুমানিক 50 থেকে 60 হাজার কোটি টাকা। কিন্তু ইলিশের বাজার মূল্যই সব নয়, আরও অনেক বিষয়ের গুরুত্বের কথাও এখন আলোচনায় আসছে, যা পরিচিত খাদ্য বহির্ভূত মূল্য হিসাবে। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ এবং আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফিশ যৌথভাবে ইলিশের খাদ্য বহির্ভূত মূল্য নিয়ে সম্প্রতি একটি গবেষণা প্রতিবেদন চূড়ান্ত করেছে। তাতে দেখা গেছে, খাদ্য ছাড়াও ইলিশের সাংস্কৃতিক, ধর্মীয়, সামাজিক ও জীবিকা সৃষ্টির মূল্য অনেক। একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে ইলিশের 4টি বিষয়ের আর্থিক মূল্যমান পরিমাপ করা হয়েছে, আর তাতে খাদ্য বহির্ভূত গুরুত্বের মূল্যমান দাঁড়িয়েছে 2,788 কোটি 80 লক্ষ টাকা। আন্তর্জাতিক ও দেশীয় সংস্থাগুলো বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রাকৃতিক উৎসের মাছের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে ইলিশ মাছ। শুধু আর্থিক বা খাবার মূল্য নয়, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও জীবনযাত্রার দিক থেকেও ইলিশ এই উপমহাদেশের সেরা মাছ। ওই গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের মোট মাছ উৎপাদনের ইলিশের অবদান প্রায় 10% এবং দেশের জাতীয় প্রবৃদ্ধিতে ইলিশ মাছের অবদান প্রায় 1%। ভিয়েতনাম থেকে পারস্য উপসাগর পর্যন্ত বিস্তৃতি থাকলেও বাংলাদেশেই বিশ্বের সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়ে, যার পরিমাণ 50 থেকে 60%। পাশাপাশি মিয়ানমারে 20 থেকে 25%, ভারতে 15 থেকে 20% এবং অন্যান্য দেশগুলোতে 5 থেকে 10% ইলিশ ধরা পড়ে। মৎস্য অধিদপ্তরের হিসাবে গত বছর দেশে ধরা পড়ে ইলিশের পরিমাণ, আয়তন ও ওজন বেড়েছে আগের তুলনায়, ফলে ইলিশের দামও গত 1 বছরে কেজিতে 100 থেকে 200 টাকা পর্যন্ত কমেছে। একসময় যে ইলিশ হয়ে গিয়েছিল উচ্চবিত্ত বা ধনীদের আহার, তা গত বছর মধ্যবিত্তের ক্রয়সীমায় নেমে এসেছে। 2015 থেকে 2016 সালের মধ্যে ইলিশের উৎপাদন 1 লাখ টন বেড়ে 5 লাখ টন হয়েছিল। বাংলাদেশ ও ভারতের মানুষের কাছে ইলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের ওড়িশা, বিহার ও আসামেও বাংলা সংস্কৃতির ধারক বাহক হিসাবে ইলিশের তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। পয়লা বৈশাখ, জামাই ষষ্ঠী ও পূজায় ইলিশ মাছ খাওয়া অনেকটাই জনপ্রিয় রীতি। ভিউয়ার্স, পুষ্টিমানের দিক দিয়েও ইলিশ কিন্তু অনেকটাই এগিয়ে। ওয়ার্ল্ড ফিশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ার 30টি জনপ্রিয় মাছের পুষ্টিগুণ নিয়ে 2015 সালের একটি গবেষণায় দেখা গেছে, সবচেয়ে পুষ্টিকর মাছ হচ্ছে ইলিশ। ইলিশের পুষ্টিগুণের বিস্তারিত হিসাব করে দেখা গেছে, প্রতি 100 গ্রাম ইলিশে 1,020 কিলোজুল শক্তি থাকে, তাতে 18 থেকে 22 গ্রাম চর্বি, 22 মিলিগ্রাম ভিটামিন সি, 14.4 গ্রাম প্রোটিন,
2.4 মিলিগ্রাম লৌহ, সামগ্রিক ফ্যাটি অ্যাসিডের 10.83% ওমেগা 3 থাকে। শুধু দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার প্রায় 26 কোটি মানুষ ইলিশ মাছ খায়। স্যামন ও টুনার পরেই পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের কাছে জনপ্রিয় মাছ হচ্ছে ইলিশ। ওয়ার্ল্ড ফিশের হিসাবে ওমেগা 3 পুষ্টিগুণের দিক থেকে স্যামন মাছের পরেই ইলিশের অবস্থান। বিশ্বজুড়ে বর্তমানে ইলিশের পুষ্টিগুণের উপকারিতা নিয়ে আলোচনা হচ্ছে। ইলিশ মাছে ক্ষতিকর স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ একেবারেই কম। অন্যদিকে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকায় রক্তে কোলেস্টেরলের মাত্রা কম থাকে, ফলে হৃদযন্ত্র থাকে সুস্থ। ইলিশ মাছ খেলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়, থ্রম্বোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। এছাড়া ভিটামিন এ ও ডির উৎকৃষ্ট উৎস হচ্ছে ইলিশ। সব মিলিয়ে যা দাঁড়ালো বাঙালির ইলিশ সেরা। ভিউয়ার্স, বুঝতেই পারছেন ইলিশ কেন মাছের রাজা। স্বাদে ও ঘ্রাণে অন্যান্য মাছকে পেছনে ফেলা ইলিশ বাঙালি সমাজে মাছের রাজা হিসেবে আদৃত। তবে পুষ্টিগুণের দিক থেকে এই মাছটি যে অনন্য তা এতক্ষণের তথ্য উপস্থাপনেই বুঝতে পেরেছেন। নিয়মিত এই সামুদ্রিক মাছ খেলে তা অনেক রোগ প্রতিরোধে সহায়ক হয়। ভিউয়ার্স, চলুন এবার জেনে নেওয়া যাক মাছের রাজা ইলিশ আমাদের শরীরে কী কী পুষ্টি উপাদানের যোগান দেয় এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। ইলিশ মাছে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ একেবারেই কম, পাশাপাশি প্রচুর পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকায় রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়, ফলে হার্ট থাকে সুস্থ। তাই ইলিশ খেলে হার্ট সুস্থ থাকে। শরীরে ইকোসিনোয়েড হরমোনের প্রভাবে রক্ত জমাট বেঁধে শিরা ফুলে যায়। ইলিশ মূলত সামুদ্রিক মাছ হয়, এর ইপিএ ও ডিএইচএ ওমেগা 3 অয়েল মানুষের শরীরে ইকোসিনোয়েড হরমোন তৈরি রাখতে পারে, ফলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় এবং থ্রম্বোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়। পাশাপাশি প্রতিদিনের খাবারে সামুদ্রিক মাছ থাকলে বাতের ব্যথা যন্ত্রণা থেকে রেহাই পাওয়া যায়। এই মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সঙ্গে অস্টিও আর্থারাইটিসের প্রত্যক্ষ যোগ রয়েছে। ইলিশ মাছে রাতকানা প্রতিরোধ করে। হ্যাঁ ভিউয়ার্স, ইলিশ মাছে পর্যাপ্ত ভিটামিন এ থাকে যা রাতকানা রোগ মোকাবেলা করতে সাহায্য করে। পাশাপাশি চোখের স্বাস্থ্য ভালো থাকে, চোখ উজ্জ্বল হয়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বয়সকালে দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসার মোকাবেলা করে। ক্যান্সার মোকাবেলায় ইলিশ অনন্য ভূমিকা পালন করে। হ্যাঁ ভিউয়ার্স, ইলিশে প্রয়োজনীয় খনিজ থাকে, যেমন থাইরয়েড গ্ল্যান্ড সুস্থ রাখতে আয়োডিন, ক্যান্সারের মোকাবেলায় সেলেনিয়াম। এছাড়াও জিঙ্ক, পটাশিয়াম, ভিটামিন এ এবং ডি রয়েছে এই মাছে। হাঁপা নিরোধে ইলিশের ভূমিকা। ভিউয়ার্স, শিশুদের ক্ষেত্রে হাঁপা নিরোধে ইলিশ খুবই উপকারী। গবেষকদের মতে সামুদ্রিক মাছ ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে কার্যকর ভূমিকা পালন করে। যারা নিয়মিত সামুদ্রিক মাছ খান তাদের ফুসফুস অনেক বেশি শক্তিশালী হয়। অবসাদ দূর করতে এবং পেটের যত্নে ইলিশ। ভিউয়ার্স, অবসাদ দূর করার ক্ষেত্রেও খাবারের তালিকায়
তেলযুক্ত মাছ থাকলে পেটের সমস্যা অনেক কম হয় এবং আলসার ও কোলাইটিস থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ইলিশে রয়েছে। ত্বকের যত্নে ইলিশের ব্যবহার। ভিউয়ার্স, সূর্যের অতিবেগুনী রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ইলিশে থাকা প্রোটিন কোলাজেনের অন্যতম উপাদান। এই কোলাজেন ত্বক লাইট ও নমনীয় রাখতে সাহায্য করে। আমাদের মস্তিষ্কের 60% তৈরি ফ্যাট দিয়ে, এর অধিকাংশই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। যারা নিয়মিত মাছ খান তাদের মধ্যে বয়সকালে ডিমেনশিয়ার আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক কম দেখা যায়। শিশুদের মস্তিষ্কের গঠনেও সাহায্য করে ডিএইসে এবং স্মৃতিশক্তি, পড়াশোনায় মনোযোগ বাড়ায়। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা জানলেন ইলিশ কেন মাছের রাজা। ইলিশ আমাদের দেশে মাছের রাজা বলা হলেও ইলিশ আমাদের এই উপমহাদেশের অনেক দেশগুলোতেই খুবই পছন্দের একটি মাছ এবং এই মাছের উপকারিতাগুলো এতক্ষণ আপনাদের জানালাম। এই তথ্য সংগ্রহ করা হয়েছে দৈনিক প্রথম আলো এবং ঢাকা টাইমস 24.com পত্রিকা থেকে। ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন, তথ্য সম্পর্কে জানতে পারলেন, আপনাদের অনেক ধন্যবাদ। ভবিষ্যতে ইলিশ সংক্রান্ত আরও ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।